রাজধানীর রেইনট্রি হোটেলে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণ মামলার তদন্ত কাজ শেষের পথে। প্রতিবেদন দাখিল হবে 19 জুন। ঢাকা মহানগর হাকিম দেলোয়ার হোসেন এই তারিখ ধার্য করেন। চাঞ্চল্যকর এই মামলার 5 আসামি এখন কারাবন্দি। এর মধ্যে আসামি সাফাত আহমেদ, সাদমান সাকিব, নাইম আশরাফ ও বেল্লাল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। গত 28 মার্চ রেইনট্রি হোটেলে দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগে 6 মে বনানী থানায় মামলা হয়। ধর্ষণের ঘটনার পর এ মামলার প্রধান আসামি সাফাত আহমেদের বাবা আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের স্বর্ণ চোরাচালানের বিষয়টিও আলোচিত হয়। পরে আপন জুয়েলার্সের 5টি শাখায় অভিযান চালান শুল্ক গোয়েন্দারা। জব্দ করা হয় বিপুল পরিমাণ স্বর্ণ ও হীরা। এ অবস্থায় মেরামতের জন্য আপন জুয়েলার্সে গহনা রাখা ব্যক্তিরা বিপাকে পড়েন। গ্রাহকদের দুর্দশা লাঘবে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী সোমবার স্বর্ণ ফেরত দেয়া শুরু হয়। কাস্টমারের জিনিসগুলো দেওয়ার পর সিলগালা করতো, তাইলে আমরা অনেক খুশি হতাম আর কি। তো অনেক বেশি 3 দিন আসার পর তারপর বেশি দিয়ে গেছিলাম। হাতে 2টা বালা ওরা রিপেয়ারিং করার জন্য ঠিক হয়েছে, এখন পেয়েছি আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে আজা শুকরিয়া। এ সময় শুল্ক গোয়েন্দা কর্মকর্তা, জুয়েলার্স সমিতি ও আপন জুয়েলার্সের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আপন জুয়েলার্স কর্তৃপক্ষ 182 জন গ্রাহকের তথ্য ওনারা আমাদেরকে দিয়েছিলেন। সেই তথ্য অনুযায়ী আমরা এটা চেক করে প্রকৃত গ্রাহকদের আমরা স্বর্ণগুলো বুঝিয়ে দিচ্ছি। এখন পর্যন্ত গ্রাহকদের দাবি করা স্বর্ণের পরিমাণ 3.5 কেজি, কিন্তু আপন জুয়েলার্সের 5টি শাখা থেকে জব্দ করা হয়েছে প্রায় 13.5 মন স্বর্ণ ও 427 গ্রাম হীরা। দীপু সরোয়ার, 21 টেলিভিশন, ঢাকা।